নমস্কার দর্শক বন্ধুরা বর্তমানে যে এলপিজি গ্যাসের কে হচ্ছে সেই বিষয়ে আপনাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে কাদের কে করতে হবে কাদের কে করতে হবে না কে না করলে কি হবে কিভাবে বুঝবেন আপনার কে করা আছে কি না এবং কিভাবেই বা কেওয়াইসি করবেন গ্যাসের দোকানে গিয়ে লাইনে দাঁড়িয়ে নাকি ঘরে বসে মোবাইল থেকে অনলাইনেই করে নেবেন তো এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন সেই সঙ্গে চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে তো চলুন শুরু করা যাক তো দেখুন দর্শক বন্ধুরা প্রথমেই আমরা দেখে নেব এলপিজি গ্যাসের কি কাদের করতে হবে যে সমস্ত গ্যাস গ্রাহক ভর্তুকি পান তাদের সকলকেই এলপিজি গ্যাসের কে করতে হবে যারা সরকারের থেকে ভর্তুকি পান সেটা উজ্জ্বলা গ্যাসের কানেকশান হতে পারে বা সাধারণ গ্যাসের কানেকশান হতে পারে তাদের সকলকেই এলপিজি গ্যাসের কি করতে হবে আপনারা তো জানেন বর্তমানে যাদের উজ্জ্বলা গ্যাসের কানেকশান আছে তাদের তিনশো টাকা করে ভর্তুকি দেয়া হয় এবং যাদের সাধারণ গ্যাসের কানেকশান আছে তাদের উনিশ টাকা সাতান্ন পয়সা করে ভর্তুকির টাকা দেয়া হয় তো এক্ষেত্রে যারা সরকারের থেকে ভর্তুকির টাকা নেয় সেটা উজ্জ্বলা গ্যাস কানেকশন হোক আর সাধারণ গ্যাস কানেকশান হোক তাদেরকেই কেওয়াইসি করতে হবে এবং যাদের কমার্শিয়াল গ্যাস কানেকশন আছে অর্থাৎ ব্যবসা বাণিজ্যের জন্য যারা গ্যাস কেনে তাদের কিন্তু এই মুহূর্তে কেওয়াইসি করার কোনো রকম নির্দেশ দেওয়া হয়নি এবারে দেখে নেব এলপিজি গ্যাসের কেওয়াইসি কাদের করতে হবে না তো দেখুন যারা স ইচ্ছায় এলপিজি গ্যাসের ভর্তুকি নেন না ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন নিজেরা স্যারেন্ডার করেছেন এক কথাই বলতে গেলে যারা ভর্তুকির টাকা নেন না সরকারের থেকে তাদের ক্ষেত্রে কেওয়াইসি না করলেও চলবে কিন্তু যারা ভর্তুকির টাকা পায় তাদের সকলকেই এই কেওয়াইসি করতে হবে বন্ধুরা কিছু বছর আগে সরকার কিন্তু ঘোষণা করেছিল যাদের ভর্তুকির টাকার প্রয়োজন নেই অর্থাৎ যারা আর্থিক দিক থেকে সচল তারা কিন্তু চাইলে ভর্তুকির টাকা ছেড়ে দিতে পারে এই ঘোষণার পরেই অনেকেই এই ভর্তুকির টাকা ছেড়ে দিয়েছিল তো এই মুহূর্তে যারা ভর্তুকির টাকা নিচ্ছে না তাদের কিন্তু কেওয়াইসি না করলেও চলবে তো দেখুন এরপর আমরা দেখে নেব এলপিজি গ্যাসের কে না করলে কি হবে এলপিজি গ্যাসের কে না করলে আপনার কি গ্যাস বন্ধ হয়ে যাবে প্রথমেই বলে রাখি এলপিজি গ্যাসের কে না করলে আপনার গ্যাস পরিষেবা বন্ধ হবে না আপনি যেমন গ্যাস পান সেই রকমই গ্যাস পাবেন তবে আপনি যদি গ্যাসের ভর্তুকি পান তবে সেই ভর্তুকি হয়তো বন্ধ হয়ে যেতে পারে তাহলে যারা গ্যাসের ভর্তুকির টাকা নেয় শুধু তাদেরকেই কে করতে হবে এই মুহূর্তে আপনি যদি কে আপডেট না করান তাহলে আপনার ভর্তুকির টাকা বন্ধ হয়ে যাবে কিন্তু আপনার গ্যাস পরিষেবা অর্থাৎ আপনি গ্যাস বুক করলে আপনার বাড়িতে গ্যাস দিয়ে যাবে গ্যাস পরিষেবা কিন্তু বন্ধ হবে না তো এরপর আমরা দেখে নেব এলপিজি গ্যাসের কে আপনার করা আছে কি নেই কিভাবে বুঝবেন প্রথমেই বলে রাখি এলপিজি গ্যাসের কেওয়াইসি আপনার যদি করা থাকে তবুও আপনাদেরকে বর্তমানে রি করতে হবে অর্থাৎ এখন এলপিজি গ্যাসের যে কেওয়াইসিটি হচ্ছে সেটি পুনরায় গ্রাহকদের তথ্য যাচাইয়ের জন্যই করা হচ্ছে সুতরাং আপনাদের যদি আগে কেওয়াইসি করা থাকে বর্তমানে আবার আপনাদের আঙুলের ছাপ দিয়ে অথবা মোবাইল থেকে কেওয়াইসি করতে হবে তো আপনার আগে কে করা আছে কি না আছে সেটার প্রয়োজন নেই কিন্তু আপনাকে এখন কে আপডেট করতে হবে অর্থাৎ রি কেওয়াইসি করতে হবে যদি আপনার কে করা থাকে এবং নাও থাকে এখন যে কে হচ্ছে অবশ্যই আপনাকে এই কে করতে হবে এবার যে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটাকে দেখে নেব এলপিজি গ্যাসের কেওয়াইসি কিভাবে করতে হবে বন্ধুরা এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এলপিজি গ্যাসের কেওয়াইসি আপনি আপনার ডিলারের কাছে গিয়ে আঙুলের ছাপ দিয়ে বা চোখের রেটিনা স্ক্যানারের মাধ্যমে করাতে পারবেন অথবা অনলাইনে আপনার গ্যাস কোম্পানির নিজস্ব ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশানের মাধ্যমে কোনো রকম লাইনে না দাঁড়িয়ে নিজের মোবাইল থেকেও করতে পারবেন তো দর্শক বন্ধু আপনারা অনলাইনে ঘরে বসেও এলপিজি গ্যাসের কি করিয়ে নিতে পারবেন ইন্ডিয়ান গ্যাস এইচপি গ্যাস এবং ভারত গ্যাসের অনলাইন কি কিভাবে করতে হয় সেই রিলেটেড ভিডিও আমরা আমাদের চ্যানেলে আগেই আপলোড করে রেখেছি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে এবং আই বাটনে দিয়ে রাখবো লিংকে ক্লিক করে আপনারা ভিডিও দেখে অনলাইন কেওয়াইসি করিয়ে নিতে পারবেন অনলাইন কেওয়াইসিও কিন্তু হানড্রেড পারসেন্ট অ্যাপ্রুভাল হবে কারণ আপনি এলপিজি গ্যাসের ওয়েবসাইট থেকেই অনলাইনে কেওয়াইসি করতে পারবেন তাই গ্যাসের দোকানে লাইনে না দাঁড়িয়ে আপনি ঘরে বসেও কেওয়াইসিটা হানড্রেড পারসেন্ট সাকসেসফুল করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ইনফরমেশন ইনফরমেশানটি সবাইকে জানানোর জন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গে ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন এবং সেই সঙ্গে ভিডিওটাই একটি লাইক করে দেবেন ধন্যবাদ